বিষাক্ত একটা মাছ খাওয়া যায় না এটা এবারে খায় ঠিক আছে তবে শুনেছি সিলেটের লোকেরা এটা খায় খায় মুখ করে কামড় দিলে মুখ কিন্তু ওই এককালে কোন কারণে বেলে না এই দেখো খামাটা ভাই খুব জাল টানতেছে জাল দেখার জিনিস কারে আছে ওর গাতাই দেন অনেক পানি অনেক পানি বোটে সোলারও আছে আমরা এখন একটা বোটে আছি বোটটাকে নামানো হচ্ছে আর এই হচ্ছে এই তাদের সংসার আর এখানে আমাকে সাহায্য করার জন্য আছে আমার এই ভাই হ্যাঁ আমার নাম আবুল হাসান কয়দিন এখানে শুরু করা যাক দর্শক আমরা জালটাকে ওই যে লাল বোটটা দেখা যাচ্ছে ওখান থেকে ফেলে এদিক থেকে ঘুরিয়ে আবার এখানে এসে থামছি এখন এই মুরব্বির হাতে যে রশি এই রশিটাকে টেনে জালটাকে উঠিয়ে আনা হবে ওদিক থেকেও টানবে এদিক থেকেও টানবে দুই দিক থেকে টেনে টেনে জালটাকে নিয়ে আসা হবে মাছ অলরেডি লাফাই দিস এই যে রশি রশিটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে দেখা যাচ্ছে অনেক দূর চলে গেছে অলরেডি ভাই খুব জাল টানতেছে জাল দেখার জিনিস টানতে হবে তো মাছ ধরতে হবে না মাছ ধরতে হবে সেটি ভাত খাতে হবে আচ্ছা 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 চর্বি তো এখান তো কিছুই নাই কিছু নাই গ্যাস এই যে আছে শুধু মাছ বাতাসে খালি বাতাসে থাকে না তো কিছু সবই এই যে জাল মাছ আস্তে আস্তে আসতেছে ওদিক থেকে ওই প্রান্ত নিয়ে আসছে কাছাকাছি
দর্শক মাছের জালের সাথে কিছু আও যেটা দেখতে পাচ্ছেন এটাকে এরা নোনা বলে আর এটা সাধারণত জেলিফিশ বলে জেলিফিশ বড় সাইজের জেলিফিশ এটাকে আবার এরা নোনা বলে সফট এবং স্বচ্ছ নোনা ফিশ অনেকগুলো ফটকা মাছ উঠেছে ঝুড়ি ভরে মাছগুলো উপরে তোলা হবে আর কি মাছটা তো অনেকগুলো কাঁকড়া উঠেছে কাঁকড়াগুলো ভিতরে আছে বিশাল সাইজ পার্শ্ব মাছ পটকা মাছ পটকা হ্যাঁ স্থানীয় ভাষায় পটকা মাছ বলে খুব বিষাক্ত একটা মাছ খাওয়া যায় না এটা তবে শুনেছি সিলেটের লোকেরা দেখে মুখ কোথায় কামড় দিলে মুখ কিন্তু এককালে ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনি খেয়ে দেখান তো কেমন হয় ও ভাই এগুলো তো কাজে লাগবে ফলাই দি শুনেছি সিলেটের লোকেরা নাকি কি বিশেষ প্রক্রিয়ায় এই মাছটা খায় মানে বিষটাকে বিপদের মধ্যে পড়ার দরকার নেই কি বলো কাকাও আছে না কাকাগুলো ভাজি হবে কালকের মতো পার্শ্ব মাছ পানিতে একটা